সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত আজ এই কার্যক্রমে আমি যোগ দিয়েছিলাম। নিশ্চিত রূপে এই স্কুলে পাখাপাখি 180 ঊর্ধ্ব ছাত্র ছাত্রী মানে পাঠ পড়ুছেন, তা এই বার্ষিক উৎসবে শুভেচ্ছা জনাইছি। তাঁর আগামী দিনের ভবিষ্যৎ সেমানে তাঁর ভবিষ্যৎ পাই যাহা সহযোগ দরকার পড়িব বিধায়ক হিসাবে এবং সমস্ত সরপঞ্চ এবং পঞ্চায়েতর সরপঞ্চ এবং সমিতি সভ্য মধ্যে উপস্থিত অছন্তি, বিও স্যার মধ্যে উপস্থিত অছন্তি, প্রধান শিক্ষয়িত্রী ম্যাডাম মধ্যে উপস্থিত অছন্তি, তাঁকু মধ্যে মু ধন্যবাদ দউছি। সমস্ত সহযোগে আজ এই কার্যক্রম সফল হয়েছে। আজ গোবিন্দপুর স্কুলের বার্ষিক উৎসবরে মাননীয় বিধায়ক আসলে, বিধায়ক সহ আসলি আকুলের প্রধান শিক্ষয়িত্রী যোগ আমি ডাকি ইয়ে ইয়ে জনে ভাল প্রধান শিক্ষয়িত্রী হিসাবে মুখ্যমন্ত্রী ঠার শিক্ষা পুরস্কার লাভ করছেন। এ স্কুল শিক্ষা ক্ষেত্রে প্রতিবর্ষ বিভিন্ন ক্ষেত্রে স্কলারশিপ পাই আসছি। এ গোটি এই অঞ্চলের পুরাতন বিদ্যালয় অটে এবং ভবিষ্যৎ এর উজ্জ্বলময় এতে কোণী দ্বিধা না। ইয়ে স্কুলরে যে পিলামানে অধ্যয়ন করছেন এমানক প্রতিবর্ষ বিভিন্ন ক্ষেত্রে এমানে পুরস্কার লাভ করছেন, সেইপা প্রধান শিক্ষয়িত্রী এবং অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী মানকর অবদান রয়েছে। ইয়ে স্কুলের যেতক শিক্ষক শিক্ষয়িত্রী অনেক সে পরিশ্রম করে পিলামানপাই বহুত পাঠ পড়ছেন এবং এ স্কুলের সেইপা স্টুডেন্ট স্ট্রেংথ সদাবেলে বেশি এবং ভাল ক্ষেত্রে সব ক্ষেত্রে না রাখুছি। এই অঞ্চলের এ গোটি পুরাতন বিদ্যালয় অটে। আজ হচ্ছে এই বিদ্যালয়ের 89তম বার্ষিক উৎসব পালন হচ্ছে। আজ আমার পিপিলি ডেলাঙ্গ নির্বাচন মন্ডলের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রুদ্রপ্রতাপ মহারথী এতে যোগদান করে আমার পিপিলি শিক্ষা মন্ডলের অধিকারী বিও মহোদয় মধ্যে যোগদান করে, এবিও যোগদান করে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ সমিতি সভ্যা এবং বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি মানে এই বার্ষিক উৎসবের যোগদান করে তাঁকর বহুমূল্য সময় দিয়ে মু আমার বিধায়ক মহোদয় এবং বিও মহাশয় এবিও সমস্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। মু প্রথমে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ দেবি যে সে গোটে এপরি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন। তেণু মু নিজে গর্বিত মনে করছি যে মু প্রধান শিক্ষক ভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ভাবে রাজ্যস্তরীয় মুখ্যমন্ত্রী পুরস্কার পাইছি এবং এই বিদ্যালয় মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় রূপে রাজ্যস্তরীয় মুখ্যমন্ত্রী পুরস্কার পাইছি। সেইপাই মু মুখ্যমন্ত্রী কু ধন্যবাদ অর্পণ করছি। বিদ্যালয় হচ্ছে সর্বপুরাতন বিদ্যালয়, এটি আগুন পাঠ পড়ি বহু ব্যক্তিবিশেষ এবে মধ্যে বহু উচ্চ পদপদবীর অধিষ্ঠিত, এবে মধ্যে এই বিদ্যালয়ের অনেক সব প্রত্যেক ছাত্রছাত্রী প্রায় কৃতিত্ব অর্জন করে আসছেন, সেই ধারা মধ্যে এবে মধ্যে বজায় রয়েছে এবং আগুর মধ্যে লা সেই ধারা এবে মধ্যে অক্ষুণ্ণ হয়েকি রয়েছে। তেণু মু এই যে আমার মুখ্যমন্ত্রী শিক্ষা পুরস্কার পাই এবং মু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী ভাবে নিজে গর্বিত মনে করছি। এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রী আমার বিদ্যালয় পরিচালনা কমিটির সমস্ত মেম্বর গ্রামবাসী এবং আমার সিআরসি চিন্তামণি ওঝা সমস্ত মু ধন্যবাদ অর্পণ করছি।